দক্ষিণী অভিনেতা নরেশের দাম্পত্য কলহের খবরে তোলপাড় সোশ্যাল মিডিয়া। রোববার ভারতের মহীশূরের এক হোটেলে দক্ষিণী অভিনেত্রী পবিত্রা লোকেশের সঙ্গে ছিলেন অভিনেতা। তখন সেখানে পৌঁছে যান অভিনেতার স্ত্রী রাম্মা। এরপর ঘটে ভয়াবহ কাণ্ড। একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে নরেশ ও পবিত্রা হোটেল থেকে লিফটের দিকে এগিয়ে যাচ্ছে। সে সময় নরেশ এবং তার প্রেমিকাকে জোতাপেটা করতে তেড়ে যান নরেশের স্ত্রী রাম্মা। পুলিশ অফিসাররা আটকানোর চেষ্টা করছে রাম্মাকে। গত কয়েকদিন ধরে অভিনেতা মহেশ বাবুর সৎ ভাই নরেশকে নিয়ে চর্চা যেন থামছেই না। এমন খবরও ছড়িয়ে পড়েছে যে পবিত্রাকে গোপনে বিয়ে করেছেন নরেশ বাবু। স্ত্রীকে ডিভোর্স না দিয়ে কিভাবে বিয়ে করলেন তিনি তা নিয়ে জলঘোলা হওয়ার মাঝেই ভিডিও বার্তায় নরেশ দাবি করেন এই খবর ভুয়া, সবটাই রটাচ্ছে রাম্মা। নরেশের সুরে সুর মিলিয়েছিল অভিনেত্রী পবিত্রা লোকেশ। কিন্তু এর মাঝেই পুলিশকে নিয়ে হোটেলে হাজির হন রাম্মা। সেখানে একটি রুম থেকে বের হতে দেখা যায় দুজনকে। নরেশের স্ত্রী সংবাদ মাধ্যমের সামনে অভিযোগ এনেছেন যে নরেশ ও পবিত্রা পরকীয়ার সম্পর্কে লিপ্ত রয়েছে। নরেশ গোপনে পবিত্রাকে বিয়ে করেছেন এমন দাবিও করেন রাম্মা। নরেশের তৃতীয় স্ত্রী রাম্মা বেশ কিছুদিন ধরে আলাদা থাকছেন দুজনে। এর আগে পবিত্রা বিয়ে করেছিলেন সুচেন্দ্র প্রসাদকে, তবে এখন তারা আলাদা থাকছেন। বেশ কিছু সিনেমাতে নরেশ ও পবিত্রা একসঙ্গে জুটি বেঁধে স্বামী স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন। কাজের সময়ে তারা একে অপরের ঘনিষ্ঠ হয়েছে বলে জানা যায়। ফারজানা স্মৃতি, সময় সংবাদ।